हेलो गाइज वेलकम और वेलकम बैक टू आवर चैनल गुड मॉर्निंग आगे सबाई के जानिए दिलाम कारण आज के एक तड़ातड़ी उठे पड़े तार कारण आज के हलो लक्ष्मी पुजो सकल के जाना कोजागरी लक्ष्मी पुजो अनेक अनेक शुभेच्छा और তাহলে কি সবার বাড়িতে নারকেল নাড়ু হচ্ছে তো এটাই তো আমাদের ইমোশন না নারকেল নাড়ু ইয়েস আজকে নারকেল নাড়ু খাওয়ার দিন আমি ভীষণ এক্সাইটেড আমি তো এটার জন্যই অপেক্ষা করি যে কখন পুজোটা কমপ্লিট করব আর আমি নাড়ু খেতে বসবো আর আমাদের পুজো বলতে গেলে ছোটোখাটো করে আমিই করি না আগে মা করতো এখন আমি করি আমি যতদিন থেকে পারি করি সেরকমভাবে ব্রাহ্মণ ডেকে এনে পুজো করানো হয় না কোনোবারই হয় না এবারেও সেরকমই হয়েছে এবারে আমিই করব তো ঠিক আছে তাহলে চলো তোমাদের সাথে সবটাই শেয়ার করব কিভাবে কি করছি মায়ের হাতে নাড়ু বানানো শেয়ার করব তো আজকের ব্লগটা ভীষণ ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে চলো সাথে থাকো বলো কি করব নারকেলের নাড়ুটা করো ভয়েস পাল্টে গেল আমাকে একটু আগে তুই করে বল নারকেল নাড়ু তো আমি করতে পারবো না তো দেখলে না এটাই হয় সব বাড়িরই কাহিনী যখনই বললাম কোনো কাজ করব এমন একটা কাজ মানে করতে বললো যে যেটা আমি পারবোই না আমি ইনসাল্টেড হয়ে গেলাম সুন্দর করে তো ঠিক আছে চলো এবার বাকি কাজগুলো করি কিন্তু আকাশটা কী সুন্দর না জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দারুণ লাগছে আমার আমি তো রোদে আমার মুখে কিছুই বুঝতে পারছি না বাট ব্যাকগ্রাউন্ডটা দেখো ওয়াও আকাশটা জাস্ট ওয়াও লাগছে এই শরতের শোভাটাকে তোমরাও উপভোগ করো জাস্ট দারুণ লাগছিল আকাশটা সত্যি মানে বলে বোঝানোর মতো না এত সুন্দরভাবে প্রাকৃতিক একটা পরিবেশ থাকলে না এমনি মনটা ভালো হয়ে যায় তাই না তবে দুর্গাপুজো চলাকালীন না পরিবেশটা মানে ওয়েদার এরকম ছিল না ঠিক পুজোটা কেটে গেল তারপরে ওয়েদারটা এরকম হয়ে গেল এরকম ওয়েদার থাকলে তো তাও একটু মনে জোর নিয়ে ঘুরতে পারতাম তাই না খালি ভয় করছিল এই বৃষ্টি এসে যায় এই বৃষ্টি এসে যায় বাট ঘোড়া কিন্তু মাটি হয়নি তোমরা তো সেটা ভালোভাবেই জানো ছাদে ভীষণ রোদ ছিল আমি গেলাম মামার জামা কাপড়গুলো মেলতে কিন্তু এখানে প্রচণ্ড রোদ পা রাখা যাচ্ছে না এই এইরকম রোদ যদি পুজোর সময় থাকতো তাও একটু মানতাম যে ঘুরতে পারতাম ভালো করে যদিও ঘুরেছি ভালো মতো ঘুরেছি কিন্তু আরও ভালো করে এই ফুলটা এটা আজকে লক্ষ্মী ঠাকুরের মুকুটে দেবো আমাকে ভালো লাগে এই যে পুজোর ফল আলাদা করে রাখা আছে আর ওই দিকে হচ্ছে মা নাড়ু বানানোর জন্য নারকেল পুড়ে রেখে দিয়েছে এরকমভাবে আর এটা তো আমাদের গাছের পেয়ারা এটাও পুজোয় দেওয়া হবে প্রতিবার বাড়িতে আলপনা দেওয়ার দায়িত্বটা মানে ওই ডিপার্টমেন্টে আমি থাকি ওই দায়িত্বটা আমারই থাকে তো এবারে তার বিকল্প হয়নি আলপনাটা আমিই দেবো যতদিন দিদি ছিল দিদি দিত আমি যখন ছোটো ছিলাম দেখতাম ওর দিকে দেখি শেখা একটু একটু করে সেরকমভাবে যে খুব পারদর্শী আমি সেটা না তবে চেষ্টা করি নিজের মতো করে যেরকমটা হয় করি চলো তোমাদের তো তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো আলপনা দেওয়ার ভালো বাটিটাই খুঁজে পাচ্ছিলাম না এটাই হয় কাজের সময় কাজের জিনিসগুলো হাতের কাছে পাওয়া যায় না তো কি করব উপায় নেই তাই এটার মধ্যে একটু কষ্টসৃষ্ট করে খড়ি মাটিটা গুলে নিতে হলো আবার মাটির পাত্র ছিল তো জল এমনি টেনে নিচ্ছিল তারপরে যথারীতি আলপনা করতে বসে গেছিলাম তবে মেঝেটা না এমনভাবে মানে তেলসিটে হয়ে গেছে প্রদীপের তেলে যে জিনিসটা ভালো করে ফোটাতেই পারছিলাম না আর তার উপরে তো জল দিয়ে সবে সবে মোছা হয়েছিল তোমরা দেখতেই পাচ্ছ সেটা যার কারণে আলপনা এদিক ওদিক হয়ে গেছিলো আর গোপলুর সামনে একটু আলপনা না দিলে হয় তাই দিয়েই দিলাম তারপর চলে এলাম নেক্সট আলপনাতে মানে সামনের দিনটাতে এই যে আমার এই আলপনাটাও কমপ্লিট তারপর যথারীতি বাকি জায়গাগুলো আলপনা দেওয়ার কাজটা সেরে নিচ্ছিলাম কত ব্যস্ত মানুষ আমি দেখেছো এই যে মায়ের নাড়ু বানানো স্টার্ট হয়ে গেছে নারকেল কোড়াটা তো দেখেছিলাম মা কুড়িয়ে রেখেছিল তো সেটা এবারে তার মধ্যে গুড় দিয়ে দিয়ে গুড় আর এলাচ গুঁড়ো দিয়ে এটাকে এখন ভালো করে পাক দিতে হবে তাই তো এটার প্রতি তো সবার মেন আকর্ষণ তো চলো মায়ের দিকে নাড়ুটা করতে থাকুক যখন মা নাড়ু পাকাবে তখন এটা আবার দেখাবো আমি আমার বাকি আলপনার কাছে দেখি এই যে চৌকা টুকো দিয়ে দিলাম কমপ্লিট হয়ে গেছে ফাইনালি এবার চলো একবার পুরোটা দেখে নাও কেমন হয়েছে জানিও হ্যাঁ তোমরা তবে খুব একটা আহামরি করতে পারি না প্রথমেই বলেছিলাম যতটা পেরেছি করেছি আচ্ছা এখানে আছে পাক দেওয়া হয়ে গেছে মা নামিয়ে নিয়েছে একটু খালে একটু নিয়েছে আর যে এখানে করে করে রাখছে একটা নাড়ু পাকানো দেখাও
দেখো দেখো একদম গোল গোল হয়ে গেছে। এবারে বাকিটা করে নেবে। মা ওদিকে নাড়ুগুলো পাকিয়ে নিচ্ছিল, ততক্ষণ আমি এদিকে আমাদের তুলসী মন্দিরে মানে বাইরের মন্দিরটা আলপনা দিতে চলে এলাম। এই যে আবার চুটকি দিয়ে আলপনা তৈরি করে ফেলেছি, এসব আমার জাদু। আগের ভিডিওতেও তোমরা দেখেছিলে এইসব জাদু, তাই না? তো তারপরে আবার মায়ের ডাক পড়লো, কেন সেটাই তোমাদের বলছি। এবার হবে তিলের নাড়ু। ইয়েস, তোমাদেরকে আগে নারকলের নাড়ু বানানো দেখিয়ে দিয়েছি, এবারে দেখবে তোমরা তিলের নাড়ু কীভাবে বানাতে হয়। এই যে এবারে তিলগুলোকে এরকমভাবে ভাজতে হবে যতক্ষণ না একটা লাইট ব্রাউন কালার আসছে। তো তিলটা তুলে রাখার পরে তারপরে কড়াইতে গুড় নিয়ে গুড়টাকে এভাবে পাক দিতে হবে। আগে যেমন নারকেলের নাড়ুটায় নারকেলের সাথে গুড়টাকে ভালোমতো পাক দিতে হচ্ছিলো, এক্ষেত্রে তিলটাকে না গুড়টাকে এভাবে পাক দিয়ে নিতে হবে। যতক্ষণ অবধি পাক দিতে হবে যতক্ষণ না গুড়টার মধ্যে চিটে চিটে ভাব চলে আসছে। তো তোমরা দেখতে পাচ্ছ গুড়টার মধ্যে একটা চিটে চিটে ভাব চলে এসেছে, ওটাই মা দেখাচ্ছিলো অ্যাকচুয়ালি। তিলগুলো কীরকম মানে একসাথে শক্ত হয়ে টাইট হয়ে যাচ্ছে। তারপর হাতে গরম লাগছিলো বলে মা একটু সর্ষের তেল নিয়ে হাতে মাখিয়ে নিয়েছিলো। তারপরে ওই মানে একদম গরম গরম করতে হয় তিলের নাড়ু, ঠিক আছে? গুড়টা যাতে ঠান্ডা না হয়ে যায় তাহলে বসে যাবে। তো ওই গুড়টা একটু একটু করে ওই রোস্ট করে রাখা তিলের উপরে দিয়ে এরকম হাতে করে পাকিয়ে নিতে হবে। দেখতেই পেয়েছো নাড়ুটা ওইভাবেই বানাচ্ছিলো মা। তো তিলের নাড়ু বানানো তোমরা দেখে নিলে। এবারে এই যে আমি আমার মন্দিরের আলপনাটাও একদম কমপ্লিট করে ফেলেছি, হাতের অবস্থা দেখতেই পাচ্ছ। তো চলো টাটা। তো এরপরে আবার চলে এসেছিলাম নাড়ু ডিপার্টমেন্টে। আমাদের নারকেল আর তিলের নাড়ু একদম রেডি বাড়ির জন্য, তাই অল্প করেই তৈরি হয়েছিল। এবারে আমি মালাগুলো গেঁথে নিচ্ছিলাম মায়ের জন্য, মানে মা লক্ষ্মীর জন্য। তো আমার মালা গাঁথা একদম রেডি। তো আবার চলে এসেছিলাম পুজোর জোগাড় করতে, ভীষণ ব্যস্ততার মধ্যেই কাটছিল দিনটা। তাও তোমাদের জন্যই কিন্তু আমি অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। প্লিজ, এত ভারী ছিল আমার জন্য, তাহলে আমি আরও উৎসাহ পাবো ভিডিও বানানোর। তো আমার ফল কাটার পর্ব একদম শেষ। তারপরে আমি প্লেটের মধ্যে প্রয়োজন মতো নাড়ু আর তিলের নাড়ু সাজিয়ে নিয়েছিলাম এরকম করেই। তো আমার নাড়ুর থালা সাজানো রেডি হয়ে গেছে, আর ওখানে ফল কেটে রাখ। তারপরে চিড়ে মুরগিটাও সাজিয়ে নিয়েছিলাম। এটাই ছিল আজকের আমার পুজোর ছোট্ট করে আয়োজন। এবারে চলো টুক করে আমি রেডি হয়ে নিই। তো ফাইনালি শাড়ি পরে আমি সাজুগুজি করে রেডি হয়ে গেছি পুজোর জন্য। চোখের অবস্থা খারাপ, কারণ সকাল থেকেই ব্যস্ত আছি, তো রেস্ট পাইনি একটু সেই জন্য। তো ফাইনালি এবারে পুজোয় বসবো, পুজোটা সেরে নেবো। আকাশের অবস্থাও খুব খারাপ হতে চলেছে, বৃষ্টি পড়তে শুরু করলে ওই জায়গাটায় মানে জল পড়ে না, অবস্থা খারাপ হয়ে যায়। উপর থেকে একটু জল পড়ে, জানি না কেন। তো মা বললো এখানে পুজোটা সেরে নিতে। জাস্ট ফলটা কাটলাম, কেটেই করে রেডি হয়ে গেলাম পুজোর জন্য। দেখি না আমার লুকটা, তোমরা হাতে চুড়ি পরেছি, একদম সিম্পল সেজে নিয়েছি, ঠিক আছে? আর চলো পুজোটা তাহলে সেরে নেওয়া যাক, দেখা হচ্ছে ঠাকুর ঘরে গিয়ে। টাটা। তো তারপরে স্বাভাবিক শাড়ি পরলে একটু ঢং করতে ইচ্ছা হয়, আমি সেটাই করছিলাম। তো তারপরে চলে এসেছিলাম ঠাকুর ঘরে, চাঁদমালা আর মালা দিয়ে মাকে সাজিয়ে দিয়েছিলাম। আর তারপরে ঠাকুর ঘরে এসে মনে পড়লো তাল শাঁসটাই তো কাটা হয়নি, তো তারপরে আবার তাল শাঁস কেটে রাখা হলো থালায়। তো ঘটের চারিদিকে একটু চাল ছড়াতে হয়, আমি ওটাই করছিলাম, চালটাই এদিক ওদিক দিয়ে দিচ্ছিলাম। তারপরে এদিকে মা ধুনো রেডি করছিল। ধুনো পুজোতে ধুনো একটা আলাদাই ইমোশন বলা চলে, তাই না? এটার যে গন্ধ, এটাকে কেউ বিট করতে পারে না। ওম লক্ষ্মী দেবায় নমঃ।
एतत् पादं ॐ श्री लक्ष्मी नमः। वीडियो करते करते पूजो करा भीषण टाफ ताओ कर शुधुमात्र तुम्हारे ये करते जो स्ट्रागल करते हो तुम्हारे एक लाइक करते स्ट्रागल करते हैं ना तई दया पुजो देखते देखते एक लाइक कर दिओ केमन तपर पुजो बाकी रिचुअल्सगुलो सर हमें यथारीति सबशेषे पाचाली पड़ते बसेम भूल त्रुटि क्यों मार्जन अरे किसेचो तुम्हें ए घर कान्तारे कहारे तरया तुम्हें कहारो घरणी कि हेतु मलिन मुख विषाद बदनी वृद्धा बोले अतिहीना आमि अभागिनी कि काजे शुनिया मम तेजिते जीवन आमि करेछि बासना नारायणे बोले शुनो आमार बचन आत्महत्या महापाप नरके गमन सब चेये भावे देवा सम्भव हयनि कारण पाचालीते मन देवाटा बेशी गुरुत्वपूर्ण छिलो ताई आर तारपर एकटु ताड़ाओ छिलो आमार मध्ये तार कारण पाशेर बाड़ी थेके यथारीति डाक पड़े गेछिलो जे आलपना दिते जाओयार जन्य ओदेर एकटु रात करेई पुजो हय ताई आमि जखन पुजो करते बसेछिलाम माने पुजो शेषेर दिकेई सबाई डाकछिलो ताई ওখানে যাওয়ার একটু তাড়া ছিল সেই জন্য সবটা দেওয়া হয়নি। আমি আমার বাড়ির পুজো সবে সবে শেষ করলাম ঠিক তখনই পাশের বাড়ি থেকে ডাক দিল যে আলপনা দিয়ে দেওয়ার জন্য যাই ওদেরটা করে দিই চলো যাই। এই যে প্রথমে যে বাড়িতে আলপনা দিতে গেছিলাম এটা তাদের পুজোর আয়োজন বেশ সুন্দর লাগছিল আমার থেকে তাই না তবে ও মানে আমাকে বলা হয়েছিল শুধু ছোট করে চৌকাঠগুলোতেই দিয়ে দিতে আমি যথারীতি সেটাই করেছিলাম এখানে শুধুমাত্র চৌকাঠগুলোতে দিয়েই বেরিয়ে এসেছিলাম তারপর এসেছিলাম দ্বিতীয় বাড়িতে এখানে দেখো কি সুন্দর ডেকোরেশন তাই না আর মালকীর মুখটাও তেমন মিষ্টি তো এখানে পুরো আলপনার দায়িত্বটাই আমার উপর ছিল তো দেখে নাও কীরকম কী করতে পেরেছি যতটা চেষ্টা করেছি করেছি তবে ওরা প্রতি বছরই আমাকে ডাকে আর আমিও চেষ্টা করি একটু আলপনাটা দিয়ে দেওয়ার কারণ আমার ভালোও লাগে তো দেখে নাও এখানে আলপনা কিন্তু কমপ্লিট এটা ওদেরই বাড়ির আর একটা রুমের আলপনা ছিল তারপর এদিক সামনে মায়ের একটা বান্ধবীর বাড়ি ইনভিটেশন ছিল সেখানে চলে গেছিলাম প্রথমে বলছিলাম যাবো না দেখলাম মায়ের মনটা খারাপ লাগছে তো চলো চলেই যাই কিন্তু ওনাদের ব্যবহার আমার ভীষণ ভালো লেগেছে গিয়ে সত্যিই ওনারা খুব খুব ভালো মনের মানুষ মানে বলে না টাকা দেখি সব হয় না মানুষের ব্যবহার দেখতে হয় এটাই হচ্ছে বিষয় তো যাই হোক গিয়েছিলাম একটু গল্প করলাম এই যে ঠাকুরটা যে পুজো হয়েছিল আবার উনি বলেও দিচ্ছিলেন যে এভাবে তোলো এভাবে তোলো এটা বেশ ভালো লাগছিল তারপরে এই যে প্রসাদ দিয়েছিল প্রসাদ খাচ্ছিলাম তারপরে প্রসাদ খেয়ে একটু গল্প টল্প করে ওখান থেকে বেরিয়ে এসেছিলাম এই যে ভূতের মতো যে ছায়াটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আমরাই ছিলাম ব্যাস বাড়ি ফিরছিলাম বাড়ি ফেরার পথে মুখটা দেখার মতো অবস্থায় ছিলাম না এতটাই টায়ার্ড ছিলাম এত সব কিছুর পরে তাও ফাইনালি মনে হলো যে তোমরা যদি ছায়া দেখে ভয় পেয়ে যাও তার থেকে আমার এই এক্সহাস্টেড মুখটা দেখে ভয় পাওয়াটা বেটার তাই না তো এই যে সাথে মা ছিল একসাথে বাড়ি ফিরছিলাম লক্ষ্মী পুজোটা আমার এরকম করেই কেটেছিল ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিওটা ভালো লেগে থাকলে একটু লাইক করে দিও চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দিও আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।